हेलो फ्रेंड्स, आमी तुली आबार चले एलाम तुलिर किचेने। आज के तुम्हारे साथे एकटा अन्य स्वादेर रेसिपी शेयर करब, मुसुर डालेर बड़ा दिए आलू दिए झोल। बाड़ीते जखन आमादेर माछ मांस किछुई थाके ना बा बर्षाकाले जखन आमादेर किछु खेते इच्छा करे ना, तखन जदि ई मुसुर डालेर बड़ा दिए झोल करे खाओ ताहले मुख किन्तु एकेबारे छेड़े जाबे। चलो रेसिपिटा देखे नी। প্রথমে আমি 2 কাপ পরিমাণ মতো মুসুর ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আর কোনো পাউডার লেগেনি। এরপর যে সবজিগুলো দিয়ে আমি বানাবো, প্রথমেই 2টো পটল ফালা ফালা করে কেটে নিয়েছি, অল্প অল্প করে খোলা ছাড়িয়েছি, ঝিঙে নিয়েছি এবং আলুও ফালা ফালা করে কেটে নিয়েছি, আর 3 থেকে 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। এই সবজিগুলো দিয়েই আমি এই তরকারিটা বানাবো। এরপর ভেজানো মুসুর ডাল আমি মিক্সিতে পেস্ট করে নেব। দিয়েছি 1 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে কেটে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কেউ যদি তোমরা চাও এটা শিলপাটাতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা বাটার সময় একটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমি যেটা করি যে পুরোটা মিহি করে বাটবো না, কিছুটা যেন দানা দানা থাকে, তাহলে বড়া ভাজার সময় এটা খেতে আরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি পুরোটা কিন্তু পেস্ট করিনি, কিছুটা দানা দানা মতন রয়েছে। পেস্ট করা মুসুর ডালের মধ্যে দিয়েছি কালো জিরে, 1 চিমটে হলুদ, খুব সামান্য পরিমাণে লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। যত বেশি করে ফেটাবো বড়া তত নরম হবে, খেতেও ভালো লাগবে। ফেটানো হয়ে গেছে, এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে খুব অল্প তেল দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। ছোটো ছোটো করে ভাজতে হবে, বড় করে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য আমি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি খুব অল্প তেলে ভাজছি, এটা কেউ যদি চাও তোমরা ডুবো তেলেও ভাজতে পারো। আরও কিছুটা ডাল বাটা রয়েছে, সেই জন্য আমি বড়াগুলো ওই একই তেলে ভেজে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিলাম, 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো বড়াগুলো, 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি লো করে দিয়েছি, বেশি হাই দিলে পুড়ে যাবে, সেই জন্য আমি লো টু মিডিয়ামে ভাজছি। দেখতেই পাচ্ছ 2 পিঠই পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আমার সব বড়াগুলি ভাজা হয়ে গেছে। কড়াই গরম হলে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, এর মধ্যে দিয়েছি 1টা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো আমি গরম তেলের মধ্যে দিতে থাকব। কেউ যদি মনে করো সবজি আলাদা ভেজে নিয়ে রান্না করব, সেটাও করতে পারো। আমি কম তেলে রান্না করছি, সেই জন্য ফোড়নের মধ্যে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। আলু, ঝিঙে, পটল, যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম দিয়েছি, আর এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করো দিতে পারো। এবার এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু নরম হচ্ছে নাড়াচাড়া করে যেতে হবে। দিলাম 1 চিমটে পরিমাণ হলুদ দিলাম। হলুদ দিয়ে আরও একবার আমি নাড়াচাড়া করে নেব, যাতে সবজির মধ্যে হলুদগুলো ভালো করে মিশে যায়। হলুদ দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করার পরই সব সবজির মধ্যে হলুদ মিশে গেছে, সবজিগুলোও বেশ কিছুটা নরম হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি আরেকটু লবণ দিচ্ছি, মনে হচ্ছিল কম হয়ে গেছে। যে যেরকম লবণ পছন্দ করো দিতে পারো। এর মধ্যে আমি বাড়িতে তৈরি করে রাখা টমেটো কেচাপ দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতো দিতে পারো। এরপর নুন এবং টমেটো কেচাপ দিয়ে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যত ভালো করে নাড়বে তত কিন্তু টেস্টফুল হবে। এরপর যে মশলাটা আমি করে রেখেছি, গোটা জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, এই পেস্ট আমি 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। বেশি মশলার দরকার হয় না, কারণ এটা আমি পাতলা ঝোল তৈরি করব। আর সামান্য পরিমাণে চিনি দিলাম, কেউ না চাইলে চিনিটা স্কিপও করতে পারো, আমার একটু ভালো লাগে ব্যালেন্স হয়ে যায় টেস্টটা, সেই জন্য আমি চিনি দিলাম। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণ বেশিই দিচ্ছি, কারণ এটা আমি বড়ার ঝোল তৈরি করব। এরপর 5 থেকে 7 মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দিতে হবে, তাই আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার 5 থেকে 7 মিনিট পর ফেরত আসছি।
দেখো ঝোলের পরিমাণ অনেকটাই কমে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর 1 থেকে 2 মিনিট পরই এটাকে নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ ফোটালে বড়া গলে যাবে, খেতেও ভালো লাগবে না। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার আসছি তোমাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আজকের মতন টাটা।